সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সমন্বয় নিয়ন্ত্রণের চারটা ক্লাস হয়েছে, আজকে পঞ্চম ক্লাসে আমরা পড়ব অন্তঃক্ষরা গ্রন্থি। আমি ডক্টর মোহাম্মদ রবিউল আলম, সহযোগী অধ্যাপক প্রাণিবিদ্যা বিভাগ রাজশাহী কলেজ রাজশাহী। আজকে প্রেজেন্টার হিসাবে আমি তোমাদের সামনে উপস্থিত হচ্ছি এবং প্রথমেই অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জানার চেষ্টা করছি। আমার প্রথম স্লাইডে এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা দিয়ে দেওয়া আছে একটা চিত্র, যে চিত্রের সাহায্যে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে একটা সাধারণ ধারণা পাচ্ছি। অন্ত গ্রন্থি কী, প্রথমে আমরা আসি যে গ্রন্থি বলতে কী বুঝি। গ্রন্থি হলো কিছু কোষের সমষ্টি যা কোনো নির্দিষ্ট কাজের জন্য রাসায়নিক পদার্থ তৈরি করে এবং নিঃসরণ করে। গ্রন্থি দুই প্রকার, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে যেসব না অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কী বুঝি, যেসব নালীবিহীন গ্রন্থি থেকে জৈব রাসায়নিক বার্তাবাহক বা পদার্থ, যেটাকে আমরা হরমোন বলে থাকি, যা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দূরবর্তী স্থানে ক্রিয়া করে, তাকেই বলি আমরা অন্তঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থির মধ্যে কোনো নালি নাই বলে এটাকে অনাল গ্রন্থি বা নালীবিহীন গ্রন্থি বলা হয়ে থাকে। এসব গ্রন্থি থেকে যে পদার্থটা নিঃসৃত হয় সেটা হরমোন। এরা উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থলে বা ওই স্থলে সাধারণত কার্যকর হয়ে থাকে এবং শারীরবৃত্ত কাজ সম্পাদন করে থাকে। আমরা পরের দেখি যে অগ্নাশয় একটা, পরের স্লাইডে দেখছি যে অগ্নাশয়কে একটা একাধারে অন্তঃক্ষরা গ্রন্থিও বলা হচ্ছে, বহিঃক্ষরা গ্রন্থিও বলা হচ্ছে। মানে এর দুটোই কাজ, এখান থেকে যেমন হরমোন নিঃসৃত হয় তেমনই এনজাইম নিঃসৃত হয়। তাহলে এনজাইম বলতে প্যানক্রিয়াটিক জুস বুঝি, যেখানে থেকে আমাদের সাধারণত ডাইজেশনের কাজ করে থাকে এই প্যানক্রিয়াটিক জুসগুলো। আর হরমোন, দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। তাহলে গ্রিক শব্দ হরমাও, হরমাও শব্দটা HORMAO, তাহলে হরমাও মানে টু এক্সাইট বলা হচ্ছে, টু এক্সাইট তার মানে উত্তেজনা সৃষ্টি করছে বা উত্তেজিত করছে। এই হরমাও শব্দ থেকে হরমোন শব্দটি এসেছে। দুইজন সায়েন্টিস্ট, ব্রিটিশ সায়েন্টিস্ট উইলিয়াম বেলিস, উইলিয়াম স্টার্লিং, কুকুরের অগ্নাশয় নিয়ে যখন কাজ করেন তখন পরিপাক রসের উপরে একটা, এই কুকুরের অগ্নাশয়ের পরিপাক রসে একটা তার উপর ভিত্তি করে একটা গবেষণাপত্র প্রণয়ন করেন, যেখানে এই হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন। তাহলে হরমোনের বৈশিষ্ট্য কী, এটা একটি প্রোটিন জাতীয় পদার্থ, এটি পরিবহনের জন্য কোনো নালি থাকে না, তাই এটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এবং এটি এক অঙ্গ থেকে সৃষ্টি হয়ে দূরবর্তী কোনো অঙ্গে বা টার্গেট বস্তুতে ক্রিয়াশীল হয়। এটি খুব কম ঘনত্বে বা অল্প মাত্রায় কাজ করে, এটা ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকতে পারে না। তাহলে আমরা পরের স্লাইডে দেখি যে আরও কিছু কাজ আছে, যে এটা কাজ যখন শেষ হয়ে যায় তখন এটা বিনষ্ট হয়ে যায় এবং রেচন প্রক্রিয়া দেহ থেকে বেরিয়ে যায়। অধিকাংশ হরমোনই প্রাণীতে দ্রবণীয়, এর বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছি। অধিকাংশ হরমোনের ক্রিয়া ধীর গতিতে সম্পন্ন হয়, এবারে এটা সুদূর প্রসারী ক্রিয়া এদের, এটা অল্প পরিমাণে যায় কিন্তু ধীর গতিতে যায়, কিন্তু অনেক দিন ধরে চলে বা সুদূর প্রসারী চলে। আর নয় নম্বর কাজে এসে আমরা বলছি যে স্নায়ুতন্ত্রের সাথে এটা সম্পর্ক রেখে একসাথে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তীয় কাজগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। হরমোন এনজাইম কী, এখানে আমরা কয়েকটা জিনিস একটু লিখে বোঝার চেষ্টা করব, যে হরমোনের সংজ্ঞা যখন আমরা পড়ব তখন কিছু জিনিসকে যদি মনে রাখি সংজ্ঞাটা আমার ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা উৎস, দুই নাম্বার আমরা বলছি যে পরিবহন, ক্রিয়াস্থল কোথায় কাজ করে, তারপরে পরিণতি, কাজের গতি প্রকৃতি, কাজ উদাহরণ।
তাহলে আমরা প্রথমেই দেখি সংখ্যাটাকে একটু ডিসেট করার চেষ্টা করি যে যেসব প্রোটিন জাতীয় রাসায়নিক জৈব রাসায়নিক তরল পদার্থ দেহের কোনো বিশেষ অঙ্গ থেকে বা কোষগুচ্ছ থেকে বা কোনো গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, তাহলে উৎসতে আমরা পেলাম কি যে এরা নালীবিহীন বা গ্রন্থি থেকে বা কোষগুচ্ছ থেকে এরা নিঃসৃত হচ্ছে এবং স্বল্প মাত্রায় নিঃসৃত হচ্ছে এবং কার মধ্য দিয়ে পরিবর্তিত হচ্ছে, রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে কোথায় কাজ করছে, দূরবর্তী কোনো ক্রিয়াস্থলে। তাহলে ক্রিয়াস্থলটা কোথায়? দূরবর্তী ক্রিয়াস্থল, এবং সুনির্দিষ্ট কার্যকলাপগুলো সম্পাদন করছে, বিক্রিয়া শেষে এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, পরিণত কি এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কাজের গতি প্রকৃতি যদি আমরা বলি তাহলে এগুলো খুব ধীর গতিতে কাজ করে, সুদূরপ্রসারী কাজ করে থাকে। আর উদাহরণ আমরা বলতে পারি যে কী কী উদাহরণ আমরা হরমোনের বলতে পারি, আমরা জানি সোমাটোস্ট্যাটিক হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো হরমোন। তাহলে আমরা সংজ্ঞার ক্ষেত্রে বলবো এটাকে ডিসেক্ট করে, যেসব প্রোটিন জাতীয় জৈব রাসায়নিক পদার্থ বা বার্তাবাহক পদার্থ কোনো বিশেষ কোষগুচ্ছ বা অন্তঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো ক্রিয়াস্থলে কার্য সম্পাদন করে এবং বিক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়, সেটাই হচ্ছে হরমোন। তাহলে আমরা এনজাইম যদি পড়ি তখন এই জিনিসগুলো আছে, ওখানে যে আমরা বলবো এগুলোকেই খালি জাস্ট বিপরীত হয়ে যাবে, যেসব প্রোটিন জাতীয় জৈব রাসায়নিক পদার্থ কোনো জীবকোষ বা নালীযুক্ত গ্রন্থি, এখানে আমরা বললাম নালীবিহীন আগেরটা হরমোনের ক্ষেত্রে, তাহলে এইখানে উৎস থেকে পাচ্ছি নালীযুক্ত গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে এবং পরিবাহিত হচ্ছে কিসের মাধ্যমে, নালী দ্বারাই পরিবাহিত হচ্ছে। তাহলে পরিবহন আমরা পেলাম নালী দ্বারা, সুনির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করে বা অনুঘটক হিসাবে কাজ করে। তাহলে ক্রিয়াস্থল হতে পারে নিকটবর্তী, হতে পারে দূরবর্তী, কিন্তু এখানে সে প্রভাবক বা অনুঘটক হিসাবে কাজ করে। বিক্রিয়া শেষে এটা কী হয়, অপরিবর্তিত থাকে, এর কোনো ধ্বংস নাই, এর কোনো বিনষ্ট নাই, এর এচন পদার্থের মাধ্যমে বেরিয়ে যায় না, সেটাই হচ্ছে এনজাইম। তো এনজাইমের ব্যবহারটা আমরা সাধারণত পরিপাক প্রক্রিয়ায় দেখে থাকি। তাহলে যেসব আবার এনজাইমের সংজ্ঞাটা বলি, যেসব প্রোটিন জাতীয় জৈব রাসায়নিক পদার্থ কোনো জীবকোষ থেকে বা নালীযুক্ত গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে নালী দ্বারা পরিবাহিত হয়ে দেহের সুনির্দিষ্ট কোনো অঙ্গে ক্রিয়াশীল হয়, সেটা নিকটবর্তী হতে পারে, দূরবর্তী হতে পারে, হয়ে প্রভাবক ওইখানে ক্রিয়াশীল হয়ে রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক বা অনুঘটক হিসেবে কাজ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তাকেই আমরা উৎসেচক বা এনজাইম বলি। তাহলে হরমোন এবং এনজাইম আমরা বুঝতে পারলাম, এখন পার্থক্যতে যদি যায় তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবো। পার্থক্যের বিষয় ওই যে আমরা ভাগ করে নিয়েছি, ওই ভাগগুলোই আছে এখানে। উৎসটা কী, পার্থক্যের বিষয় কী, উৎস কী, কোথেকে আমরা দেখতে পাচ্ছি, অন্তঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় আবার হরমোন, আর বহিঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এনজাইম। পরিবহনে যে কী বলছি, পরিবহনে বলছি যে হরমোন রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয় আর এনজাইম নির্দিষ্ট নালী দ্বারা পরিবাহিত হয়। ক্রিয়াস্থল কোথায় কাজ করে, এটা বলা হচ্ছে দূরবর্তী নির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়, আর এনজাইমটা হয় কি উৎপত্তি স্থলে, মানে নিকটবর্তী তো হতে পারে, দূরবর্তী স্থলেও এটা কাজ করতে পারে। হরমোনের ক্ষেত্রে বলছি পরিণতি কী, হরমোন কাজ শেষে ধ্বংসপ্রাপ্ত হয় আর এনজাইম কাজ শেষে অপরিবর্তিত থাকে। তাহলে কাজের গতি প্রকৃতি, কাজের গতি প্রকৃতি হচ্ছে কাজ অতি ধীর, দীর্ঘস্থায়ী এবং সুদূরপ্রসারী। এনজাইমের ক্ষেত্রে আমরা দেখছি যে কাজ হয় দ্রুত, ক্ষণস্থায়ী এবং তাৎক্ষণিক। তাহলে কাজের আর এমনি কাজ যদি বলি সরাসরি কাজ, কাজ হরমোনের ক্ষেত্রে রাসায়নিক বার্তাবাহক হিসাবে কাজ করে এবং এনজাইমের ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক বা অনুঘটক হিসাবে কাজ করে। তাহলে হরমোনের উদাহরণ আমরা জানি, ইনসুলিন, তারপরে থাইরক্সিন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো হচ্ছে হরমোন। আর এনজাইমের ক্ষেত্রে আমরা বলবো পেপসিন, ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, সুক্রেজ, এগুলো হচ্ছে এনজাইমের উদাহরণ। তাহলে আমরা অন্তঃকরা গ্রন্থি, বহিঃকরা গ্রন্থি এই পার্থক্যটা একটু দেখে নিই, কারণ এটা পড়ার সঙ্গে এই জিনিসটাও রিলেটেড খুব, এবং পার্থক্য করলে আমরা আর একটু ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে অন্তঃকরা গ্রন্থি প্রথমেই আমরা সংজ্ঞাতে যদি যাই তাহলে বলা হচ্ছে মানবদেহের যে নালীবিহীন গ্রন্থিসমূহকে অন্তঃকরা গ্রন্থি বলে, আর বহিঃকরা গ্রন্থি মানে নালীযুক্ত গ্রন্থি। তাহলে নিঃসরণ কী, অন্তঃকরা গ্রন্থি থেকে কী নিঃসৃত হয় আমরা অলরেডি জেনেছি, অন্তঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন, বহিঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এনজাইম। তাহলে পরিবাহিত হয় কীভাবে, পরিবাহিত হয় রক্ত দ্বারা পরিবাহিত হয় হরমোন, আর এনজাইম হয় নালী দ্বারা পরিবাহিত। ক্রিয়াস্থল কোনায় কাজ করে, সাধারণত হরমোন দূরবর্তী কোনো টার্গেট স্থলে কাজ করে আর এনজাইম এটা নিকটবর্তীও হতে পারে, দূরবর্তীও হতে পারে। তো উদাহরণ কী, আমরা দেখছি অন্তঃকরা গ্রন্থির ক্ষেত্রে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, বহিঃকরা গ্রন্থির ক্ষেত্রে আমরা দেখি যকৃত, অগ্নাশয়। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, এটা বহিঃকরার মধ্যে পড়তে পারে, অন্তঃকরার মধ্যেও পড়তে পারে, লালা গ্রন্থি, এগুলো হচ্ছে বহিঃকরা গ্রন্থি। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে অন্তঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন,
যেটা দেহের সমস্ত যাবতীয় শারীরবৃত্তীয় কাজ পরিচালনা করে তথা দেহকে সুন্দরভাবে পরিচালিত করে। আর বহিঃকরা গ্রন্থি থেকে হয় নিঃসৃত হয় এনজাইম, যেটা মূলত ডাইজেশনের কাজগুলো, বিপাকের কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আমরা এবার আসছি অন্তঃকরা গ্রন্থির, বিভিন্ন যে অন্তঃকরা গ্রন্থি রয়েছে শরীরের মধ্যে, এর অবস্থান, নিঃসরণ এবং কাজ। তাহলে অন্তঃকরা গ্রন্থি হচ্ছে এক প্রকার রূপান্তরিত আবরণী কলা। এই রূপান্তরিত আবরণী কলা গুলোই হচ্ছে অন্তঃকরা গ্রন্থি। তাহলে মানবদেহে গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থি রয়েছে, এক নম্বরই আমরা প্রথমেই বলছি পিটুইটারি গ্রন্থি, এরপরে আসছে থাইরয়েড গ্রন্থি, তারপরে প্যারাথাইরয়েড গ্রন্থি, তারপরে অ্যাড্রেনাল গ্রন্থি, থাইমাস, পিনিয়াল, তারপরে শুক্রাশয়, অগ্নাশয়, ডিম্বাশয়, এই যে গ্রন্থিগুলো, তাহলে এই সব গ্রন্থি, এগুলো অনেকগুলো গ্রন্থির আমরা নাম বললাম, এদের সবার অবস্থান, কাজ, গঠন, বিন্যাস, নিঃসরণ এক নয়, একটার এক এক রকম। এই সব গ্রন্থিসমূহকে একত্রে আমরা বলে থাকি অন্তঃকরা গ্রন্থি তন্ত্র। তাহলে অন্তঃকরা যত গ্রন্থি আছে সেই গ্রন্থি মিলে যে গঠন করছে সেটাই হচ্ছে অন্তঃকরা তন্ত্র। তাহলে অন্তঃকরা তন্ত্রের একটা সাধারণ ধারণা আমরা পেলাম। এরপরে আসছি আমরা যে হাইপোথ্যালামাস, মস্তিষ্কের একটা অংশ, মস্তিষ্কের এই অংশ থেকে কিছু হরমোন নিঃসৃত হয় বা রিলিজিং ফ্যাক্টর নিঃসৃত হয়ে থাকে। যে মস্তিষ্কের কিছু নিউরোসেক্রেটারি সেল থাকে, এখান থেকে নিঃসৃত হয় কিছু হরমোন বা রিলিজিং ফ্যাক্টর, যেগুলো পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে অগ্রভাগের যে অ্যান্টেরিয়র পার্টের যে পিটুইটারি গ্রন্থির কথা বলছি তার ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনকে আমরা কীভাবে লিখি, জিএইচ। পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোনগুলো নিঃসৃত হয়, এক নম্বরে আছে গ্রোথ হরমোন, তারপরে টিএসএইচ, পিআরএল, এসিটিএইচ, প্রোল্যাকটিনের কথা, পিআরএল বলতে প্রোল্যাকটিন বোঝাচ্ছি, আর এসিটিএইচ বলতে অ্যাড্রিনোকর্টিকোট্রপিং হরমোন বলছি, এলএইচ, আর একটা হচ্ছে ফলিকুল, এফএসএইচ, ফলিকুল স্টিমুলেটিং হরমোন। তাহলে আমরা প্রথমে দেখি যে যে রিলিজিং ফ্যাক্টরগুলো বেরোচ্ছে কোথা থেকে, হাইপোথ্যালামাস থেকে। তা হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে প্রথমে হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর। এরা কী করে, গ্রোথ হরমোনের পিটুইটারি গ্রন্থির অগ্রভাগে যে অগ্রভাগটা, যে অংশটা রয়েছে পিটুইটারি গ্রন্থির ফ্রন্ট সাইড বা অ্যান্টেরিয়র পার্ট, সেইখান থেকে গ্রোথ হরমোনের রিলিজটা নিয়ন্ত্রণ করে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এইটাকে নিয়ন্ত্রণ করে কে, থাইরোট্রপিন। হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং প্রোল্যাকটিন হরমোন, এই দুটোকে নিয়ন্ত্রণ করে থাকে। কর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনাল কর্টিকোট্রপিক হরমোন, এখান থেকে তাহলে কর্টিকোট্রপিন নামক একটা রিলিজিং ফ্যাক্টর হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়। এরা এসিটিএইচ, দ্যাট মিনস অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের নিয়ন্ত্রণটা করে থাকে, এর ক্ষরণটা নিয়ন্ত্রণ করে থাকে। আরেকটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, এই গোনাডোট্রপিক হরমোনটাকে আমরা কী বলি, গোনাডোট্রপিন। এই গোনাডোট্রপিন রিলিজিং ফ্যাক্টর, গোনাডোট্রপিক দুটো মিলে হয়ে থাকে, একটা হচ্ছে লুটিনাইজিং হরমোন আর একটা হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এই দুটোকে আমরা একসাথে বলি গোনাডোট্রপিন বা গোনাডোট্রপিক হরমোন। তাহলে এগুলোর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এর সঙ্গে আছে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন আর একটা হচ্ছে ডোপামিন। তাহলে সোমাটোস্ট্যাটিন কি করে, এরা গ্রোথ হরমোনের ক্ষরণ যদি বেশি হয় তাহলে ক্ষরণ হতে দেয় না, এটাকে রোধ করে। আর ডোপামিন কি করে, ডোপামিন করে প্রোল্যাকটিনের ক্ষরণ, প্রোল্যাকটিনের ক্ষরণটাকে রোধ করে বা কমিয়ে দেয়। তাহলে আমরা দেখতে পেলাম মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে এক ধরনের হরমোন, এক ধরনের বলতে অনেক অনেক ধরনের হরমোন নিঃসৃত হয়, যারা নাকি মস্তিষ্কের ওইখানে যে পিটুইটারি গ্রন্থি আছে হাইপোথ্যালামাসের নিচেই, সেই গ্রন্থির অগ্রভাগের অংশটুকুকে নিয়ন্ত্রণ করে, যে হরমোনগুলো ওইখান থেকে নিয়ন্ত্রণ। আমরা পরের ছবিতে একটু ক্লিয়ার দেখতে পাবো যে হাইপোথ্যালামাস থেকে কী কী নিঃসৃত হয়। আমরা ছবিতে দেখছি, স্লাইডে দেখছি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন,
ডোপামিন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, সোমাটোস্ট্যাটিন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এরা এইরা করে কি ওই পিটুইটারি, আমরা ছবিতে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা পিটুইটারি গ্রন্থির অবস্থান, হাইপোথ্যালামাসের অবস্থান, আর একটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডের অবস্থান। নিচে আমরা থাইরয়েড গ্রন্থিরও অবস্থান দেখতে পাচ্ছি, এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে কী কী হরমোন নিঃসৃত হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট থেকে এবং পোস্টেরিয়র পার্ট থেকে, এবং মিডিল অংশ থেকেও কী কী নিঃসৃত হচ্ছে সে নামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা পরবর্তীতে আর একটু ভালো করে পড়ব পিটুইটারি গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্রন্থি বলতে কী বুঝি, কী জিনিস পিটুইটারি গ্রন্থি? মস্তিষ্কের অগ্রভাগে মটর দানার মতো একটা লালচে বাদামি রঙের গ্রন্থি দেখতে পায়, খুব ক্ষুদ্র একটা গ্রন্থি, যাকে বলা হয় পিটুইটারি গ্রন্থি বা হাইপোফাইসিস। তাহলে এটাকে গ্রন্থির রাজা, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়ে থাকে, কারণ এই গ্রন্থি থেকে অনেকগুলো অনেক ধরনের হরমোনের সেক্রেশন হয় এবং অন্যান্য হরমোনগুলোকে এরা নিয়ন্ত্রণ করে, মানে অন্যান্য গ্রন্থিগুলোকে ও গ্রন্থির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে মূলত। তাহলে প্রভু গ্ল্যান্ড কেন বলছি, এই গ্রন্থি থেকে অনেক ধরনের হরমোন নিঃসৃত হচ্ছে, যেই হরমোনগুলো দেহের অন্যান্য প্রান্তে যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থির ক্ষরণগুলোকে নিয়ন্ত্রণ করছে। এটা খুব ক্ষুদ্র গ্রন্থি হলেও এটা খুব শক্তিশালী গ্রন্থি, এর ওজন বলা হচ্ছে 0.5 মিলিগ্রাম আর দৈর্ঘ্য 1 সেন্টিমিটারের মতো। তাহলে পিটুইটারি গ্রন্থির তিনটা খণ্ড আমরা দেখতে যাই প্রায়, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, আর হচ্ছে মিড পার্ট, আর একটা হচ্ছে হাইন্ড পার্ট। তাহলে অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। আমরা দেখতে পাচ্ছি অগ্র পিটুইটারিটা ছবিতে দেখি, যদি অগ্র পিটুইটারিটা আকারে একটু বড়, ঠিক অনুরূপভাবে পশ্চাৎ পিটুইটারিটাও বড়, কিন্তু মাঝখানে রয়েছে মধ্য পিটুইটারি যেটা খুব অপ্রশস্ত এবং সংক্ষিপ্ত একটা জায়গা নিয়ে বিস্তৃত মনে হচ্ছে। তাহলে আমরা এই চিত্রটাও দেখতে পাচ্ছি যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে কী কী হরমোন বা রিলিজিং ফ্যাক্টরগুলো নিঃসৃত হয়ে পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করছে। তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে, দ্যাট মিন্স অগ্র পিটুইটারি বা সম্মুখ পিটুইটারি থেকে 6টি হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলোকে আমরা বলছি ট্রপিক হরমোন। কারণ কি, ট্রপিক হরমোন বলতে কী বুঝি? ট্রপিক, TROPIC, ট্রপিক হরমোন, যে হরমোনগুলো পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে বা অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির উপরে প্রভাব বিস্তার করে এবং তার ক্ষরণকে বা নিঃসরণকে উদ্দীপ্ত করে কিংবা নিয়ন্ত্রণ করে, সেইগুলোকে আমরা বলে থাকি ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন ক্লিয়ার? তাহলে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত হয়ে অন্যান্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে আমরা বলছি ট্রপিক হরমোন। ট্রপিন কথাটা আবার ইউজ হয় কোথায়? ট্রপিন আমরা দেখি এই যে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত হচ্ছে যে হরমোনগুলো, এই হরমোনগুলোকে আমরা এক কথায় ট্রপিন যুক্ত করতে পারি কোনো এক নামের অংশ। যেমন আগের স্লাইডে আমরা দেখলাম থাইরোট্রপিন, কর্টিকোট্রপিন, এই নামগুলো, যেমন এটা বলতে বোঝায় যে এটা একটা হরমোনের নাম, এটার সঙ্গে আমরা বলতে পারি না। আগের স্লাইডটা একটু যাই যে দেখে আসি যে ওখানে কি বলা হচ্ছে। এইখানে দেখছি যে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, মানে থাইরয়েড গ্রন্থি, তাহলে আমরা বলতাম কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটাকে না বলে আমরা বলছি থাইরোট্রপিন। দ্যাট মিন্স থাইরোট্রপিনের পর আর কোনো হরমোন শব্দটা আসবে না। যেমন আমরা যদি বলতাম এটাকে অন্যভাবে থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোন, তখন হরমোন আসতো, কিন্তু ট্রপিন বললে এটা হরমোনকেই মিন করা হচ্ছে, কাজেই এটা আর আসবে না। আমরা পড়ার অংশে ফিরে যাই আবার। তাহলে অগ্র পিটুইটারি থেকে 6টি ট্রপিক হরমোন খরিত হচ্ছে, তার মধ্যে প্রথমেই আসছি আমরা FSH। FSH বলতে কী বুঝি? FSH বলতে বুঝি ফলিকুল স্টিমুলেটিং হরমোন। এক মিনিট, FSH প্রথমেই আসছি আমরা FSH নিয়ে। এটার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন। এর কাজ কি? এটা ওভারিয়ান যে ফলিকুলগুলো আছে সেই ফলিকুলের উপরে কাজ করে, এই পরিপক্কতায় উদ্দীপ্ত করে। দ্যাট মিন্স যখন ডিম্বপতন হয়, ডিম্বপতনের পূর্বে এই জায়গাটাকে, মানে ওভারিয়ান ফলিকুলগুলোকে পরিপক্কতা নিয়ে আসতে হবে বা পরিপক্ক করতে হবে, সেই জন্যে সাধারণত এই ফলিকুল স্টিমুলেটিং হরমোনটা কাজ করে। আবার পুরুষের ক্ষেত্রে দেখতে পায় সেমিনিফেরাস টিবিউল, যেটা নাকি শুক্রাণু তৈরি করে, এই সেমিনিফেরাস টিবিউলকে উদ্দীপ্ত করে পরিপক্কতা আনে এবং স্পার্মাটোজেনেসিস, মানে স্পার্ম তৈরির প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে উদ্দীপ্ত করে।
তাহলে আমরা ফলিকুল স্টিমুলেটিং হরমোন বুঝতে পারলাম। এরপরে আসছি যেটাকে লিখছি এলএইচ দিয়ে, এলএইচ লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন এটা কি করে, নারীর ওভুলেশন বা ডিম্ব পতন যেটা হয় এইটাকে উদ্দীপ্ত করে এবং কর্পাস, ওই ওভারির মধ্যে যে কর্পাস লুটিয়াম আছে গঠনে উদ্দীপ্ত করে। পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন সংশ্লেষণে উদ্দীপ্ত করে। তাহলে টেস্টোস্টেরন হরমোন পুরুষের শুক্রাশয় থেকে নিঃসৃত হয়, এই হরমোনটাকে ক্ষরণের জন্য উদ্দীপ্ত করে। তাহলে আমরা দুটো টপিক হরমোন সম্পর্কে জানতে পারলাম। এরপরে আসছি যে বাকি চারটা, তার তিন নম্বরে আসছে আমরা বলছি টিএসএইচ। টি এর নাম্বারটা বলছি কি টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তার মানে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে। উদ্দীপ্ত করে কি বলে করে, যে এর যে বিকাশ, এর যে গঠন, এর বিকাশ বা এখান থেকে যে নিঃসরণ, যেটাকে আমরা কী বলে থাকি থাইরয়েড গ্রন্থির নিঃসরণকে বলি থাইরক্সিন, এর ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে থাইরয়েড আমরা নামেই বুঝতে পারছি থাইরয়েডকে স্টিমুলেট করছে যে হরমোন সেটাই হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে থাইরয়েডকে উদ্দীপনা যোগাচ্ছে তার বৃদ্ধির জন্যে, তার বিকাশের জন্যে, তার ক্ষরণের জন্যে। এরপরে আসছি ACTH বা অ্যাড্রিনোকর্টিকো, ACTH নামটা কঠিন মনে হতে পারে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তো আমরা একটু ভেঙে নিই, এ ফর অ্যাড্রেনাল, সি ফর কর্টেক্সে কাজ করে তাই কর্টিক, আর ট্রপিক যারা নাকি মস্তিষ্কের অগ্রভাগ থেকে, দ্যাট মিনস পিটুইটারি গ্ল্যান্ডের অগ্রভাগ থেকে নিঃসৃত হচ্ছে তাদেরকে আমরা বলছি ট্রপিক। সো ট্রপিক আর এইচ ফর হরমোন, তাহলে ACTH কী হলো, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে এই হরমোন কী করবে আমরা বুঝতে পারছি, যেহেতু অ্যাড্রিনো নামটা আছে তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির বিকাশ, এর ক্ষরণ এগুলো নিয়ন্ত্রণ করবে। এরপর আসছি গ্রোথ হরমোন, GH। গ্রোথ হরমোনটার একটা নাম কি আমরা জানি, সোমাটোট্রপিক হরমোন। তাহলে সোমাটোট্রপিক হরমোন কী কাজ করে, দেহের বৃদ্ধি বিকাশে কাজ করে, তার মানে এরা দেহের পেশির বৃদ্ধি হতে পারে, দেহের হাড়ের বৃদ্ধি হতে পারে, দেহের সমস্ত পূর্ণাঙ্গ দেহ বৃদ্ধি হতে পারে, কোনো অঙ্গের দেহ বৃদ্ধি হতে পারে, অঙ্গের বৃদ্ধি হতে পারে, এগুলোই কাজ করে এই গ্রোথ হরমোন। প্রোল্যাকটিন হরমোন, আর একটা আসছে কি প্রোল্যাকটিন, PRL প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন, ল্যাকটিন বা ল্যাকটোজ, এই শব্দগুলো দুধের সাথে যায় আমরা দেখেছি। তাহলে এইটা কি করে, মহিলাদের ক্ষেত্রে যে স্তন গ্রন্থির বিকাশ, এখানে দুগ্ধ তৈরি, এর ক্ষরণ, এই যে মূলত এই ক্ষরণগুলো নিয়ন্ত্রণ করে এবং সন্তান বাৎসল্য, বাচ্চাদের প্রতি যে আদর, স্নেহ, ভালোবাসা, মমতা, এগুলো সৃষ্টি করে বা জাগ্রত করে। তাহলে প্রোল্যাকটিন নাম শুনে আমরা বুঝতে পারলাম, প্রোল্যাকটিন কাজ করে স্তন গ্রন্থিতে, এর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এর দুধ তৈরি নিয়ন্ত্রণ করে, এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে, সন্তান বাৎসল্য জাগায়। তাহলে অগ্রপিটুইটারি আমরা এই ছয়টা হরমোন, মোট পিটুইটারি গ্রন্থি থেকে মোট নয়টি হরমোন নিঃসৃত হয়, তার মধ্যে প্রথম ছয়টাকে আমরা ট্রপিক হরমোন বলছি, যেটা অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হয়, যেটা অলরেডি আমরা পড়ে ফেললাম। এরপরে নিঃসৃত হচ্ছে মধ্য পিটুইটারি থেকে, মধ্য পিটুইটারি অংশটা খুব ক্ষুদ্র আমরা আগে বলেছি এবং অস্পষ্ট, এই অংশ থেকেই ক্ষরিত হয় MSH। MSH বলতে কি বুঝি, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তার মানে এখান থেকে এরা কী করবে, মেলানোসাইটকে উদ্দীপ্ত করবে, কিসের জন্যে, এদের ক্ষরণের জন্যে। তাহলে এই মেলানোসাইট কী নিয়ন্ত্রণ করে থাকে, আমাদের গাত্রবর্ণ, আমাদের গায়ের রং কালো হবে না ফর্সা হবে এই রং নিয়ন্ত্রণ করে থাকে, চোখের বর্ণ, চোখের কালো হবে কি, চুল কালো হবে কি হবে না, তাহলে এই মেলানোসাইট উদ্দীপক হরমোন কাজ করে থাকে। এখান থেকে নিঃসৃত হয় কি মেলানিন। তাহলে আমরা মধ্য পিটুইটারি পড়ে ফেললাম, এরপরে আসছি পশ্চাৎ পিটুইটারি, যেটার থেকে নিঃসৃত হয় দুটো হরমোন, একটা হচ্ছে ভেসোপ্রেসিন বা অ্যান্টিডায়োরিটিক হরমোন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। তাহলে ভেসোপ্রেসিন যেটা, সেটার নাম সংক্ষেপে কী বলছি আমরা, ADH, অ্যান্টিডায়োরিটিক হরমোন। তা ডায়োরিটিক শব্দটা আমরা জানি, যে যেটা মূত্রের মাধ্যমে বের করে দেওয়া হয় এগুলোকে ডায়োরিটিক বলা হয়। তাহলে অ্যান্টিডায়োরিটিক মূত্রের মাধ্যমে বের করা যাবে না, পানি যে বেরিয়ে যায়, মূত্রের মাধ্যমে পানি বেরিয়ে যায়, তাহলে অ্যান্টি মানে কি, আমি পানিগুলোকে যেতে দেবো না। তাহলে এরা কাজ করে কি, ভেসোপ্রেসিন বা অ্যান্টিডায়োরেটিক হরমোনগুলো কাজ করে বৃক্কের নেফ্রনের মধ্যে, কাজ করে পানিগুলোকে পুনঃশোষিত করে নিয়ে রক্তের ভলিউম বাড়ায়। দ্যাট মিন্স রক্তচাপ যদি কমে যায়, রক্ত যদি দেহের মধ্যে কমে যায়, তাহলে এটাকে বৃদ্ধি করা প্রয়োজন, এর ভলিউমটা বাড়ানো প্রয়োজন। ভলিউমের কথা বলছি আমরা, কীভাবে বাড়াবে, তখন নেফ্রন থেকে পানিগুলোকে পুনঃশোষণ করে নিবে, এই পুনঃশোষণ প্রক্রিয়াটাই এই ত্বরান্বিত করে এই ভেসোপ্রেসিন।
তাহলে অ্যান্টিডায়ুরিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন ইউরিন কতটুকু তৈরি হবে কি হবে না মস্তিষ্কের ডাইরেক্ট ওয়াটারে এই পানি কতটুকু শরীর থেকে বের হবে কি হবে না এটা নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে ভ্যাসোপ্রেসিন আমরা পড়লাম, অলরেডি পড়েছি, এর আগে যখন রেচন পড়েছি তখন এই ভ্যাসোপ্রেসিন সম্পর্কে আলোচনা হয়েছে, আমি বলেওছি ক্লাসে। এরপরে আসছে অক্সিটোসিন, অক্সিটোসিন হরমোনটা। তাহলে অক্সিটোসিন কাজ করে সাধারণত প্রসবের সময়, প্রসব বা সন্তান প্রসব, প্রসবকালে জরায়ুর সংকোচন ক্ষমতাটাকে বাড়ায় দেয়, জরায়ুর যে মসৃণ পেশি আছে এগুলোকে সংকোচন করে, স্নেহ আদর সন্তান বাৎসল্য যেটাকে বলে থাকি সেটা জাগায়, দুগ্ধ নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা মধ্য পিটুইটারিতে পড়লাম MSH, দ্যাট মিন্স মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটা মেলানিনকরণকে উদ্দীপ্ত করে। মেলানিনকরণ কী করে? চোখের রং, গায়ের রং, চুলের রং বা বর্ণ এগুলোকে নিয়ন্ত্রণ করে। পশ্চাৎ পিটুইটারিতে পড়লাম ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন। ভ্যাসোপ্রেসিন কী করে? রক্তের ভলিউম বাড়ায়, মানে বৃক্ক থেকে পানি পুনঃশোষণ করে। অক্সিটোসিন কাজ করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় জরায়ুর সংকোচন ক্ষমতাটাকে বাড়ায়, সন্তান বাৎসল্য জাগায় এবং দুগ্ধ নিঃসরণ নিয়ন্ত্রণ করে। আমরা একটু আগের এতে যাই, আমরা পিটুইটারি গ্রন্থি পড়লাম এক নম্বরে। এরপরে আসছি আমরা থাইরয়েড গ্রন্থিতে, থাইরয়েড গ্রন্থি, হ্যাঁ সরি, থাইরয়েড গ্রন্থি হচ্ছে স্বরযন্ত্রের নিচে থাইরয়েড গ্রন্থির অবস্থান। স্বরযন্ত্র কোথায় থাকে আমাদের? আমরা দেখেছি ট্রাকিয়ার যে শুরু, সেই শুরুর প্রান্তে। ট্রাকিয়ার যেখানে শুরু হয়েছে তার মানে গলবিলির পরের অংশ যখন শ্বাসনালীতে ঢুকবে ঠিক ওই জায়গায় একটা অংশ যেটা নাকি আমাদের স্বর সৃষ্টিতে ভূমিকা রাখে, এটাকে আমরা স্বরযন্ত্র বা ল্যারিংস বলে থাকি। এরই ঠিক নিচে প্রজাপতি আকৃতির একটা গ্রন্থি দেখতে পাই, সেটাকে আমি বলি থাইরয়েড গ্রন্থি। প্রজাপতির যেমন দুটো পাখা থাকে মাঝখানে দেহটা, ওই রকম দুই পাখাটাকে আমরা দুটা খণ্ড বলে থাকছি এবং মাঝখানে একটি যোজক কলার সাহায্যে এটা যুক্ত থাকছে, এইটাকে আমরা বলছি ইথমাস। তাহলে দুটো লোব এবং দুটো লোবের মাঝে থাকে ইথমাস নামক এক ধরনের যোজক কলা। তাহলে দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, পুরুত্ব 2 সেন্টিমিটার, ওজন 25 গ্রাম, এই হচ্ছে এর তথ্য। তাহলে এই গ্রন্থিটা বলা হচ্ছে যদি আমরা প্যানক্রিয়াসকে বাদ দেই, প্যানক্রিয়াস যেহেতু একটা বা অগ্নাশয় যেহেতু একটা মিশ্র গ্রন্থি, তাহলে গ্রন্থি হিসাবে, একক গ্রন্থি হিসাবে থাইরয়েড গ্রন্থিটাই সবচেয়ে বড় গ্রন্থি। তাহলে এই গ্রন্থি থেকে তিন ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা থাইরক্সিন, আর একটা হচ্ছে টাই আয়োডোথাইরোনিন, আর একটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন বা ক্যালসিটোনিন। তাহলে এই তিন ধরনের হরমোন ক্ষরিত হতে আমরা দেখতে পাই। তাহলে এর বর্ণনায় আসি যে থাইরয়েড গ্রন্থির যে থাইরক্সিন, যেটাকে আমরা T4 বলে থাকি, থাইরয়েড গ্রন্থি মূলত আয়োডিন, প্রোটিন, শর্করা, লিপিড এগুলোর বিপাক নিয়ন্ত্রণ করে থাকে, মস্তিষ্ক ও যৌনাঙ্গের বিকাশও ঘটায়, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করে, হৃদক্রিয়া বৃদ্ধি করে। তাহলে মূল কাজটা কী? থাইরক্সিনের মূল কাজ হচ্ছে বিপাক নিয়ন্ত্রণ করা। বিপাক বলতে আয়োডিনের বিপাক, প্রোটিনের, ফ্যাটের, শর্করার এগুলো বিপাক। বিপাক যখন হয় তখনই মস্তিষ্ক এবং যৌনঙ্গের এই অন্যান্য ক্যারেক্টারগুলো আসে, যেটার পরিবিপাক হলেই এখান থেকে শক্তি তৈরি হয়, শক্তি তৈরি হলে এটা বিভিন্ন অঙ্গে যায় এবং অন্যান্য কাজের উপর ভূমিকা রাখে। এই হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে গলগণ্ড রোগ হয়, শিশু অবস্থায় যদি কম ক্ষরিত হয় তখনও আমরা এই গলগণ্ড রোগ দেখতে পাই, মিক্সিডিমা আর একটা রোগ দেখতে পাই। এই হরমোনের অভাবে আর একটা রোগের কথা বলি, কিটিনিজম, এটা হচ্ছে কনজেনিটাল ডিজিজ, বা মায়ের যদি শরীরে আয়োডিনের অভাব হয় তাহলে এই কিটিনিজম রোগগুলো হয়ে থাকে, গলগণ্ড রোগ। তাতে করে কি হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান একটু বিকলাঙ্গ টাইপ হয়, তার হিয়ারিং লস হয়, তার বুদ্ধির বিকাশ হয় না, তার কথা শুনতে কম পায়, চোখে দেখতে কম পায়, এই ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ করে, তাহলে কিটিনিজম এই টাইপেরই একটা রোগ। তাহলে গলগণ্ড রোগ, আয়রনের ঘাটতিজনিত রোগগুলো সাধারণত কোথায় হয়, কোন অঞ্চলের মানুষদের ক্ষেত্রে হয়? সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষদের আয়োডিনের অভাব হয় না, তাহলে সমুদ্র থেকে যত দূরে যায়, দ্যাট মিন্স আমাদের রংপুর, দিনাজপুর এই রকম অঞ্চলগুলোতে এই গলগণ্ড রোগগুলো দেখতে পাই। আরও বলা হয় হিমালয়ের কাছাকাছি অঞ্চল যেখানে আয়োডিনের অভাব থাকে, হিমালয়ের কাছাকাছি অঞ্চলগুলোতে, সেইখানেও এই গলগণ্ড রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তাহলে আমরা থাইরক্সিনের কথা পড়লাম, এইবার আসছি ট্রাই আয়োডোথাইরোনিন।
ট্রাই ট্রাই সেই জন্যই হচ্ছে এটাকে টি থ্রি বলা হচ্ছে, ট্রাইওডোথাইরোনিন। তাহলে এরা কি করে, মৌলিক বিপাকটাকে নিয়ন্ত্রণ করে, এরা প্রোটিন এবং গ্লুকোজের যে সিনথেসিস প্রক্রিয়া বা সংশ্লেষের হার এটাকে বৃদ্ধি করে, লাইপোলাইসিস যে প্রক্রিয়া এটাকে ত্বরান্বিত করে। লাইপোলাইসিস হচ্ছে কি, ফ্যাট আমাদের শরীরে জমা হয়, অ্যাডিপোজ টিস্যুতে জমা হয়, এই শরীরের প্রয়োজনে আবার এগুলোকে ভাঙে, ভেঙে শক্তি উৎপাদন করে। তাহলে এই যে ভাঙন প্রক্রিয়া এটাই হচ্ছে লাইপোলাইসিস। তো লাইপোলাইসিসে এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে, এটা ভ্রূণ এবং শিশুর যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে থাইরয়েড গ্রন্থির দুটো পড়লাম, একটা থাইরক্সিন একটা ট্রাইহাইড্রোথাইরোনিন, দুটোই বিপাকের ক্ষেত্রে ভূমিকা রাখে যথেষ্ট পরিমাণ। তাহলে প্রোটিন গ্লুকোজের সিনথেসিসেও ভূমিকা রাখছে, লাইপোলাইসিস প্রক্রিয়াতেও ভূমিকা রাখছে এই ট্রাইহাইড্রোথাইরোনিন বা টি থ্রি, আবার ভ্রূণের ডেভেলপমেন্টেও ভূমিকা রাখছে। আর একটা হরমোন হচ্ছে ক্যালসিটোনিন বা থাইরোক্যালসিটোনিন। ক্যালসিটোনিন নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে ক্যালসিয়াম সংক্রান্ত হবে। যেমন এখানে আমরা বলছি অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট দুটো শব্দ, একটা হচ্ছে অস্থির গঠনে উদ্দীপ্ত করা, অস্থির রিনোভেশন, অস্থি বড় হবে না ছোট হবে, এই যে রিনোভেশন কথা, তাহলে ছোট তো হয় না, বড়ই হয় সবসময়। তাহলে অস্থির বড় হওয়া বা বেড়ে ওঠা এটাই হচ্ছে অস্টিওব্লাস্ট, এখানে এইটাকে এই প্রক্রিয়া উদ্দীপ্ত করে। আবার অস্টিওক্লাস্টটাকে বাধা দেয়, মানে অস্টিওক্লাস্ট হচ্ছে অস্থি যদি ভেঙে, অস্থির কোষগুলো যদি ভেঙে যায়, ভেঙে গেলে এগুলো রক্তে চলে আসে, এই ক্যালসিয়াম আয়ন রক্তে, তখন ক্যালসিয়াম আয়নের পরিমাণ বেড়ে যায়, আর রক্তে ক্যালসিয়াম আয়নের পরিমাণ বাড়তে দিবে না জন্যে এটাকে কমায় রাখে ক্যালসিটোনিন। আবার রক্তের মাত্রাটাকে ঠিক রাখতে সহায়তা করে, আবার এইটা বৃক্কে যত পুনঃশোষিত না হয়ে যায়, বৃক্কের মাধ্যমে রেচন পদার্থের মধ্য দিয়ে এটা যেন বেরিয়ে যায় সেইটা নিয়ন্ত্রণ করে। তাহলে এক কথায় আমরা যদি বলি যে রক্তে ক্যালসিয়ামের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই ক্যালসিটোনিন। এটা দুটো প্রসেস আমরা বললাম, একটা হচ্ছে অস্থিকোষের ভাঙন। প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি আর প্যারাথাইরয়েড গ্রন্থি নামটা আমরা বুঝতে পারছি যে থাইরয়েড গ্রন্থির ভিতরেই থাকে প্যারাথাইরয়েড গ্রন্থি। তার মানে থাইরয়েড গ্রন্থির দুটো লোব আছে, প্রতিটি লোবের পিছনের দিকটা মানে পশ্চাৎ পাচিরে দুটা করে মোট চারটি ডিম্বাকার হলুদ রঙের ছোট গ্রন্থি দেখতে পাই, যেগুলোকে আমরা বলি প্যারাথাইরয়েড গ্রন্থি। প্যারাথাইরয়েড গ্রন্থির হরমোনটা কী হবে, প্যারাথরমোন, প্যারাথরমোন। তাহলে প্যারাথাইরয়েড গ্রন্থির নিঃসরণটাকে আমরা বলছি প্যারাথরমোন। তাহলে এরা কী করে, ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে, এরা হাড়কে মজবুত রাখে, ভিটামিন ডিকে সক্রিয়করণে ভূমিকা রাখে। তাহলে প্যারাথরমোন গ্রন্থি, আবার আমরা বলি প্যারাথাইরয়েড গ্রন্থি কী, প্যারাথাইরয়েড গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থির প্রতিটি লোবের পশ্চাৎ প্রান্তে ডিম্বাকার হলুদ বর্ণের ক্ষুদ্র একটি গ্রন্থি দেখতে পাই, একটি করে মোট চারটি গ্রন্থি দেখতে পাই, এই গ্রন্থিগুলোকে বলছি প্যারাথাইরয়েড গ্রন্থি, এর সেক্রেশনটাকে বলছি প্যারাথরমোন। এই হরমোন রক্তে ক্যালসিয়াম এবং ফসফরাসের যে বিপাক নিয়ন্ত্রণ করে এবং মাত্রাটা ঠিক রাখতে সহায়তা করে। প্রাথমিক কাজ হলো হাড়কে মজবুত রাখা, ভিটামিন ডিকে সক্রিয় করা। এর অভাবে টিটেনি রোগ হয় বা খিঁচুনি একটা রোগ হয়ে থাকে। এরপরে আমরা আলোচনা করব অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির আরেকটা নাম সুপ্রারেনাল গ্রন্থি। সুপ্রা শব্দটা আমরা উপরে বুঝে থাকি, তাহলে কোথায় এটা, রেনাল শব্দটা কোথায়, এটা বৃক্কের সঙ্গে সম্পৃক্ত হবে, তাহলে বৃক্কের জায়গায় রেনাল শব্দটা আসে। তাহলে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল প্রতিটি বৃক্কের উপরিভাগে বা সম্মুখ প্রান্তে হলুদ বর্ণের একটি করে গ্রন্থি আমরা দেখতে পাই, সেই গ্রন্থিটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। তাহলে এটা হচ্ছে বৃক্কের টুপি, বৃক্কের উপরে টুপির মতো আচ্ছাদিত থাকে যে গ্রন্থি সেটাকে আমরা বলছি অ্যাড্রেনাল গ্রন্থি। এর দুটো অংশ, যেটা বাইরের অংশ সেটাকে বলি কর্টেক্স, আর যেটা ভিতরের অংশ সেটাকে বলি মেডুলা। তাহলে কর্টেক্স অঞ্চলটা বেশি থাকে, বিস্তৃত থাকে, মেডুলা অঞ্চলটা অনলি 24% বলা হয়ে থাকে। তাহলে একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আমরা যদি বলি লম্বাই হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড 4 সেন্টিমিটার, প্রস্থে 3 সেন্টিমিটার, এরকম একটা আকার হয়ে থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের। তো এখানে অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডুলা উভয় অংশ থেকেই নিঃসরণ হয়ে থাকে। তাহলে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে নিঃসৃত হয় কিছু হরমোন, সেই হরমোনগুলো আমরা দেখি। তিন ধরনের হরমোনের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড,
এবার এসছি গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড তার মানে এই হরমোনটা শর্করা জাতীয় খাদ্যের বিপাক নিয়ন্ত্রণ করে। গ্লুকোকর্টিকয়েড কী করে? গ্লুকোজ থেকে গ্লুকো, তাহলে গ্লুকোকর্টিকয়েড অবশ্যই শর্করা জাতীয় খাদ্যের বিপাক নিয়ন্ত্রণ করবে এবং যকৃতে যে গ্লাইকোজেনের মজুদ থাকে যকৃতে এই মজুদের পরিমাণটা বাড়িয়ে দেয়। তাহলে গ্লুকোকর্টিকয়েড কোনগুলো? একটার উদাহরণ হচ্ছে কর্টিসল। তাহলে গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ এবং গ্লাইকোজেন মজুদের পরিমাণ বাড়ায় এই গ্লুকোকর্টিকয়েড। তাহলে তিনটা হরমোনের কথা আমরা বলে থাকি যে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তিন ধরনের হরমোন নিঃসৃত হয়, তার মধ্যে হচ্ছে একটা গ্লুকোকর্টিকয়েড যেটা গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করে এবং যকৃতে গ্লাইকোজেনের সঞ্চয়টাকে ভূমিকা রাখে, এটা হচ্ছে কর্টিসল। মিনারেলোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড কী? আমরা বুঝতেই পাচ্ছি যে মিনারেলো হচ্ছে খনিজ, তাহলে খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ করছে, এটা রক্তে প্লাজমার পরিমাণ বাড়ায়। এটা আর এই হরমোন মিনারেলোকর্টিকয়েডের উদাহরণ হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন হরমোন আমরা পড়েছি যখন রেচনতন্ত্র পড়ছিলাম সেই সময়। এটা লবণ, নেফ্রনের অংশ থেকে লবণ শরীরে পুনঃশোষণ করে। যদি রক্তের মধ্যে লবণের প্রয়োজন হয় তাহলে নেফ্রন থেকে এই লবণগুলো পুনঃশোষণ করে নেয়। নেফ্রনের স্বভাবই হচ্ছে, সরি, লবণের স্বভাবই হচ্ছে লবণের যখন পুনঃশোষিত হবে তখন পানিকেও নিয়ে যাবে, স্বাস্থ্যের সাথে পানিও পুনঃশোষিত হবে এবং রক্তের ভলিউমটা বেড়ে যাবে। আর যখন সোডিয়াম পুনঃশোষিত হয় তখন পটাশিয়াম, আবার এই ব্যালেন্সের কারণে পটাশিয়াম শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে পটাশিয়ামের রেচন হবে, তাহলে পটাশিয়াম বেরিয়ে যাবে, সোডিয়াম পুনঃশোষিত হবে এই হরমোনের কারণে। হরমোনটার নাম কি? মিনারেলোকর্টিকয়েডের গ্রুপের অ্যালডোস্টেরন হরমোন। তাহলে আমরা গ্লুকোকর্টিকয়েড দেখলাম যেটা গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করছে, গ্লাইকোজেনের মজুদকে বাড়াচ্ছে। মিনারেলোকর্টিকয়েড মিনারেল মানে খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ করছে, যারা রক্তে প্লাজমার পরিমাণ বৃদ্ধি করছে। পুনঃশোষণ করছে কিসে? লবণের, মূলত সোডিয়ামের পুনঃশোষণ করছে, পটাশিয়ামকে শরীর থেকে বের করে দিচ্ছে এই মিনারেলোকর্টিকয়েড হরমোন, যার মধ্যে উদাহরণ হচ্ছে অ্যালডোস্টেরন। তিন নম্বরে আমরা এসে বলছি যে যৌন হরমোন, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে তিনটি হরমোন নিঃসৃত হয় তার মধ্যে একটা হচ্ছে যৌন হরমোন। এখান থেকে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর অ্যান্ড্রোজেন এই ধরনের হরমোনগুলো খুব মিনিমাম লেভেলের নিঃসৃত হয় এবং এরা যৌনাঙ্গের বৃদ্ধি, যৌনাঙ্গের বিকাশ এবং যৌন লক্ষণগুলো প্রকাশে সহায়তা করে থাকে। তাহলে এই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে আমরা নিঃসৃত হরমোনগুলো পড়লাম। এবার আসছে অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল মেডুলা থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে এপিনেফ্রিন অর অ্যাড্রিনালিন। তাহলে এপিনেফ্রিন কী কাজ করে? যকৃতে যে সঞ্চিত গ্লাইকোজেন আছে এই থেকে গ্লুকোজ অবমুক্ত করে বিপাকের হার কেন বাড়ায়, কী কারণ প্রয়োজন? মূলত অ্যাড্রিনালের কাজ হচ্ছে যখন আমরা ভয় পাই, রেগে যাই, কোনো ঘৃণা হয়, কোনো আনন্দ প্রকাশ হয়, কোনো শোক প্রকাশ হয়, তখন যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করার প্রয়োজন হয় তখনই এই হরমোন অ্যাড্রিনালিন হরমোনটা কাজ করে। তার মানে ফাইট অর ফাইট রেসপন্স বলা হয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্তি। এইটার জন্যে যখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে যাব তখন আমার শক্তি প্রয়োজন হবে, এক্সট্রা শক্তি বা অতিরিক্ত শক্তির প্রয়োজন হবে, তখনই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে এবং এটার বিপাক হবে। বিপাক হয়ে এই শক্তিগুলো মস্তিষ্ক ও পেশিতে যাবে, অক্সিজেন যাবে, এই গ্লুকোজ সরবরাহটা বাড়াইতে হবে। এবং যদি ভয় পায় তাহলে চোখ বড় হয়ে যায়, আমরা বলি সেই চোখের মণিটা প্রসারিত হবে। আমি যদি কাউকে রেগে যেয়ে মারতে উদ্যত হই তাহলে আমার ওই হাতে বা ওই মারার জন্যে সেই পেশিতে আমার শক্তি লাগবে, সেই শক্তি যাবে, সেখানে অক্সিজেন যাবে, তাহলে রক্তচাপ সেই সাথে সাথে কী হবে, রক্তচাপ বেড়ে যাবে, হৃদস্পন্দন বেড়ে যাবে। তাহলে কী কাজ হলো এপিনেফ্রিনের কাজ আমরা কী বুঝতে পারলাম? তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া? ভয়, রাগ, আনন্দ, শোক এগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। অনুরূপ কাজ করে থাকে নরএপিনেফ্রিন আর নরঅ্যাড্রিনালিন, এখানেও এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তবে ওইখানে আমরা বলেছিলাম যে যকৃতে যে সঞ্চিত গ্লাইকোজেন থাকে এটা ভেঙে শক্তি উৎপাদন করে। এপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন নর্মাল অবস্থায় যখন কোনো ভয় থাকে না, ক্রোধ থাকে না, তখন করে কি, রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ এই গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হতে সাহায্য করে। তাহলে আমরা অ্যাড্রিনাল মেডুলা থেকে দুই ধরনের হরমোনের কথা পড়লাম, একটা হচ্ছে এপিনেফ্রিন আর অ্যাড্রিনালিন, আর একটা হচ্ছে নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন। দুটিরই কাজ তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করা। কী ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া? ভয়, রাগ, ঘৃণা এই সব ক্ষেত্রে এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা ব্যক্ত করে। এরপরে আসছি আমরা থাইমাস গ্রন্থি। ট্রাকিয়াতে আমরা দেখেছিলাম থাইরয়েড গ্রন্থি, সেই থাইরয়েড গ্রন্থির নিচেই দুই লোভযুক্ত একটা গ্রন্থি আমরা দেখতে পাই, এটা থাইমাস গ্রন্থি। এটা যখন শিশুকাল, সেই শিশুকালে এই গ্রন্থিটার আকার একটু
বড় থাকে, বয়স বৃদ্ধির সাথে সাথে এই গ্রন্থি ছোট হতে থাকে। এই এই গ্রন্থির যে ক্ষরণ সেটার নাম হচ্ছে থাইমোসিন। থাইমোসিন আমাদের লিম্ফেটিক সাইটে বা লিম্ফোসাইটের উপর কাজ করে। মূল কথা, আমাদের অ্যান্টিবডি তৈরিতে ভূমিকা রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে তুলতে ভূমিকা রাখে। তাহলে থাইমাস গ্রন্থির নিঃসরণ হচ্ছে থাইমোসিন, যেটা আমার অ্যান্টিবডিকে উদ্দীপ্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমায় বাড়ায় বা লিম্ফোসাইটের উপরে কাজ করে। আরেকটা কাজ করে, পিটুইটারি গ্রন্থির যে গ্রোথ হরমোন, গ্রন্থি থেকে যে গ্রোথ হরমোন ক্ষরিত হয়, এই ক্ষরণ হওয়ার জন্যে পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে। আমরা জানি যে হাইপোথ্যালামাস থেকেও একটা রিলিজিং ফ্যাক্টর আছে, আবার এই পিটুইটারি গ্রন্থি থেকেও এই রিলিজিং এই এক ধরনের হরমোন বা পিটুইটারি গ্রন্থির ক্ষরণ এটা থাইমাস গ্রন্থিকে উদ্দীপ্ত করছে। এরপরে আসছি আমরা অগ্নাশয়, ছয় নম্বরে আসছি অগ্নাশয়। অগ্নাশয় আমরা জানি, অলরেডি ডাইজেশন চ্যাপ্টারে আমরা পড়েছি অগ্নাশয়। অগ্নাশয় একটা গ্রন্থি যেটার অন্তঃখরা এবং বহিঃখরা দুই ধরনেরই কাজ করে থাকে। তাহলে অগ্নাশয়টা কোথায় থাকে? ডিওডেনাম। ডিওডেনাম বলতে কি? ক্ষুদ্রান্তের প্রথম অংশ আর পাকস্থলী। পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের প্রথম অংশে একটা বাদামি বর্ণের গ্রন্থি দেখতে পাই, যেটা অনেকটা মরিচের মতো বা পাতার মতো। এই গ্রন্থিটার নামই হচ্ছে অগ্নাশয়। তাহলে অগ্নাশয়ে আমরা মূলত তিন ধরনের, চার ধরনের কোষ বলে থাকি, মূলত তিন ধরনটাই বেশি বলা হয়। চার ধরনের কোষের মধ্যে আলফা, বিটা আর ডেল্টা। আর এক ধরনের কোষ আমরা দেখতে পাই, যেটাকে পিপি নামক কোষ বলছি, প্যাংক্রিয়াটিক পলিপেপটাইড, যেটা অর্থ। তাহলে আলফা কোষ থেকে কী নিঃসৃত হয়? এই যে চার ধরনের কোষ বললাম, এই চার ধরনের কোষ থেকেই এক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। তাহলে আলফা কোষ থেকে কী নিঃসৃত হয়? গ্লুকাগন নামক একটা হরমোন, যারা কি করে রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়ায়। কিভাবে বাড়ায়? যকৃতে যদি গ্লাইকোজেন সঞ্চিত থাকে, আমরা জানি এই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে রক্তে এর পরিমাণটাকে বাড়ায়। আর ইনসুলিন কি কাজ করে? ইনসুলিন করে কি? বিটা কোষ থেকে নিঃসৃত হয় যে হরমোন, তার নাম ইনসুলিন। এরা রক্তে গ্লুকোজের পরিমাণ যখন বেড়ে যায় তখন এটাকে কমায়, তার মানে বিপাকের হার বাড়ায়, রক্তের গ্লুকোজের মাত্রাটা ঠিক রাখে। আমরা জানি ডায়াবেটিক পেশেন্ট ইনসুলিন নাই, তার মানে কি? রক্তে গ্লুকোজ বেড়ে গেছে, ওইটাকে কমাইতে হবে, তার জন্য ইনসুলিন নিয়ে এটাকে কমায়। আর ডেল্টা কোষ যেটা আছে, সেটা থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটাকে বলা হয় সোমাটোস্ট্যাটিন হরমোন। এই হরমোন করে কি? ইনসুলিন এবং গ্লুকাগনের নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করে। আর পিপি কোষ, চার নম্বর যে কোষটা বলেছিলাম, পিপি কোষ প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নামক একটা হরমোন ক্ষরণ করে। এই হরমোনটা একটু মজার, যে আমরা যখন খাদ্য গ্রহণ করি, একটা ক্ষুধা থেকে তো খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণ করলে ক্ষুধাটা নিবারণ হয়ে যায়, কিন্তু এই ভাবটা কিভাবে যায়? এই হরমোনটা সেই ক্ষুধার প্রবণতাটাকে হ্রাস করে দেয়, এই ভাবটা চলে যায় তখন, সেটার নাম প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। পিনিয়াল গ্রন্থি, আমরা আরেকটা গ্রন্থি যেটা মস্তিষ্কের মধ্যে থাকে, আমরা ছবিতে প্রথমেই দেখিয়েছিলাম পিনিয়াল গ্রন্থি, এখনও ছবিতে দেখতে পাচ্ছি পিনিয়াল গ্রন্থির অবস্থান। মস্তিষ্কের ডান সেপোলনের পৃষ্ঠভাগে, তার মানে যে থার্ড ভেন্টিকল যে রয়েছে, সেই ভেন্টিকলে মোচাকৃতির লালচে রঙের একটা গ্রন্থি দেখতে পাই, খুব ক্ষুদ্র গ্রন্থি। এটাই সবচাইতে ক্ষুদ্রতম গ্রন্থি, আমরা বহাবাপেক্ষা ক্ষুদ্র এই গ্রন্থি, অন্তঃখরা গ্রন্থি। এটা দৈর্ঘ্য আমরা দেখছি 7-10 মিলিমিটার, প্রস্থ দেখছি 5-7 মিলিমিটার। আমরা পিটুইটারি গ্রন্থির ক্ষেত্রে দেখেছিলাম ওর দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার, কিন্তু এইখানে পিনিয়াল গ্রন্থির ক্ষেত্রে দেখছি 7-10 মিলিমিটার, আবার প্রস্থ হচ্ছে 5-7 মিলিমিটার, ওজনও কম। তাহলে এই গ্রন্থিটা সবথেকে ক্ষুদ্র গ্রন্থি আমরা বলতে পারি। এইটার নিঃসরণটাকে আমরা বলি মেলাটোনিন। তাহলে মেলাটোনিন নামক এক ধরনের হরমোন এখান থেকে নিঃসৃত হচ্ছে। এই হরমোনের কাজ কি? মানুষের যে ঘুম থেকে ওঠা বা ঘুমানো বা জাগা, এই যে ঘুম জাগ্রত আচরণ, এইটাকে নিয়ন্ত্রণ করে। তার মানে আমরা আরেকটু যদি বলি যে জৈবিক ঘড়ি, বায়োলজিক্যাল ক্লক, প্রত্যেকটা মানুষের একটা বায়োলজিক্যাল ক্লক নির্ধারিত হয়ে যায়। একটা মানুষ যে সময় ঘুমাবে তার ওই সময় ঘুম আসবে, যে সময় খাই সে সময় খিদে লাগবে, এইটাই হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। একটা মানুষ যদি প্রতিদিন 2টায় ঘুমায়, হঠাৎ করে একদিন 10টায় ঘুমাতে চাইলে সে পারবে না, কারণ তার শরীর বলে দেবে তার ঘুমের সময় হয়নি, ঘুমানোর সময় 2টা বাজলেই তার ঘুমানোর সময় হবে। একটা মানুষ যদি দুপুর 2টায় প্রতিদিন খায়, কিন্তু কোনো একদিন 12টার সময় ভাত খেয়ে নিয়েছে, যেন 2টায় খিদা লাগার কথা না, তারপরেও দুপুর 2টায় যেয়ে একটা খিদা খিদা ভাব হয়, এটাই হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। সাধারণত এই যে মেলাটোনিন, এই মেলাটোনিন হরমোনটা ক্ষরিত হয় রাতের বেলায় বেশি, কারণ মানুষ সেই সময় ঘুমায়, কারণ ঘুমের জন্যে এই হরমোন অনেক সময় প্রয়োগ করা হয়ে থাকে। আর
এটাই অনেক সময় মানুষকে সাপ্লিমেন্ট হিসেবেও এই হরমোন দিয়ে থাকে। তাহলে মেলাটোনিন বুঝলাম, মেলাটোনিন হচ্ছে জৈবিক ঘড়িটা নিয়ন্ত্রণ করে, আমি কোন সময় খাবো, কোন সময় ঘুমাবো, কোন সময় উঠবো, এইটাই হচ্ছে শরীরের মধ্যে যে নিয়ন্ত্রণ, শরীরের নিজস্ব গতিতে যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা এই পিনিয়াল গ্ল্যান্ড করে থাকে। এরপরে আসছি আমরা গোনাড, আট নম্বরে এসে বলছি গোনাড মানুষের শ্রোণীচক্রের কোটি দেশ বা মধ্যবর্তী স্থান, কোটি দেশ বা অ্যাবডোমিনাল রিজিয়ন, এই রিজিয়নে আমরা গোনাড দেখতে পারি। পুরুষ প্রাণীতে এটাকে বলি পুংগোনাডটাকে বলি শুক্রাশয়, স্ত্রী গোনাডটাকে বলি ডিম্বাশয়। এই শুক্রাশয় থেকে যে হরমোন নিঃসৃত হয় তার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এটা কাজ হচ্ছে কি, যৌন অঙ্গের বিকাশ ঘটানো এবং সেকেন্ডারি যে সেক্সুয়াল ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলোর প্রকাশ ঘটানো। ফ্যাটি অ্যাসিডটাকে সংশ্লেষণের, ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে এটা সংশ্লেষণের হারটাকে বৃদ্ধি করে, তৈলাক্ত গ্রন্থির যে ক্ষরণ সেই ক্ষরণটাকেও নিয়ন্ত্রণ করে। তাহলে টেস্টোস্টেরন একটা হরমোন যেটা শুক্রাশয় থেকে নিঃসৃত হয়, সেটা যৌন অঙ্গের বিকাশ ঘটায়, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার বা যৌন মাধ্যমিক যে যৌন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর বিকাশ নিয়ন্ত্রণ করে, এরা ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষণ হার নিয়ন্ত্রণ করে, এরা তৈলগ্রন্থির ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। এরপরে আসছি আমরা ডিম্বাশয়ের কথা। ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় দুই ধরনের হরমোন, একটা হচ্ছে এস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রজেস্টেরন। তাহলে এস্ট্রোজেন কী করে, অনুরূপ ওইটা ছিল শুক্রাশয়ের ক্ষেত্রে, এটা ডিম্বাশয়ের ক্ষেত্রে। এটা ডিম্বাশয়ের মানে বিভিন্ন স্ত্রী মহিলাদের ক্ষেত্রে যে যৌন বৈশিষ্ট্যগুলো আছে সেই যৌন বৈশিষ্ট্যগুলো প্রকাশ ঘটায়। রজচক্র বা মিনিস্ট্রেশন যেটাকে বলে থাকি সেইটাকে নিয়ন্ত্রণ করে, স্তনগ্রন্থির বিকাশ নিয়ন্ত্রণ করে এই হরমোন। তাহলে এস্ট্রোজেন হচ্ছে এমন একটা হরমোন যেটা ডিম্বাশয় থেকে নিঃসৃত হচ্ছে, নিঃসৃত হয়ে সব সেক্সুয়াল ক্যারেক্টার, তারপরে রজচক্র, তারপরে স্তনগ্রন্থির বিকাশ, এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকছে। অন্যদিকে প্রজেস্টেরন আর একটা হরমোন আমরা দেখতে পাই যেটা সন্তান প্রসবের পরে, সন্তান প্রসবের পূর্বে ভ্রূণটাকে পরিস্ফুটনের জন্যে জরায়ুর মধ্যে একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেয়। দ্যাট মিন্স যে ফলিকুলগুলো রয়েছে এই ফলিকুলের মধ্যে ভ্রূণের ইমপ্ল্যান্টেশন যেটাকে বলা হয়, ভ্রূণের সংস্থাপন যেটা বলা হয়, এর জন্যে অনুকূল পরিবেশ সৃষ্টি করে এই প্রজেস্টেরন। তাহলে প্রজেস্টেরন কাজ হচ্ছে ভ্রূণের ডেভেলপমেন্টের জন্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। তা আমরা পড়লাম মোটামুটি অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো রয়েছে সেই সবগুলোই আমরা পড়ে ফেললাম। এখন আমরা আসছি যে হরমোনের যদি অনিয়ন্ত্রিত ব্যবহার হয় তাহলে কি ক্ষতি হয় বা কি উপকার হয় এটা আমরা বলে থাকি। তাহলে হরমোন হচ্ছে একটা শক্তিশালী রাসায়নিক পদার্থ, আমাদের দেহের স্বাভাবিক কাজকর্ম যেগুলো আছে এই হরমোনের মাধ্যমেই আমরা করতে পারি বা বজায় রাখতে পারি বা নিয়ন্ত্রিত হতে পারি। তো আমাদের দেহে প্রাকৃতিকভাবে এই হরমোনগুলো সৃষ্টি হয়, আল্লাহ প্রদত্ত এই হরমোনগুলো আমাদের শরীরে থাকে, তা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে শারীরবৃত্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করে থাকে বা করতে সহায়তা করে থাকে। আমরা বা চিকিৎসকরা বা আমরা শিশু বা বয়স্কদের ক্ষেত্রে এর ব্যবহার করে থাকি হরমোনের, মানে শরীরের প্রয়োজনে কখনো শিশুদের ক্ষেত্রে, কখনো বয়স্ক মানুষের ক্ষেত্রে এই হরমোন ব্যবহার হয়ে থাকে নিয়ন্ত্রিত উপায়ে। কিন্তু মানুষের কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যৌবন ধরে রাখার জন্যে, অতিরিক্ত শক্তি পাওয়ার জন্যে, দ্রুত বৃদ্ধি লাভ করার জন্যে, দ্রুত বড় হওয়ার জন্যে, দ্রুত অঙ্গগুলোর বৃদ্ধি করার জন্যে আমাদের শরীর থেকে, শরীরটাকে বড় করা, শরীরের কোনো অঙ্গকে বড় করার জন্যে আমরা কিছু হরমোনের প্রয়োগ করে থাকি বা সাপ্লিমেন্টারি হিসেবে নিয়ে থাকি। যেমন আমরা দেখতে পাই যে কৃত্রিমভাবে গরু তাজাকরণ মোটাকরণের ক্ষেত্রে হরমোন ব্যবহার করে ছয় মাসের মধ্যে গরুর মাংস বাড়াই দেওয়া হচ্ছে। অনুরূপভাবে মানুষের ক্ষেত্রেও এরকম হয়ে থাকে, কোনো কোনো সময় মানুষদেরকে তুলে নিয়ে যেয়ে বা ছিনতাই করে নিয়ে যেয়ে ছোটো ছোটো বাচ্চা এদেরকে নিয়ে যাওয়ার পর এই হরমোনগুলো প্রয়োগ করে তার অল্প সময়ের মধ্যে শরীরকে বড় করে দিয়ে, বৃদ্ধি করে দিয়ে, গ্রোথ বাড়াই দেয়। শুধু মেন্টাল যে এজ এটা বাড়ে না, কিন্তু ফিজিক্যাল এজ বা এমনি বলে যে দৈহিক যে বৃদ্ধি এটা হয়ে যায়। হয়ে যাওয়ার পর তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পেশায় নিয়োজিত করে দেয়, তাদের কাজে লাগায় দেয়। এদের সাধারণত এটা হচ্ছে অপপ্রয়োগ, হরমোনের অপপ্রয়োগ। এগুলো অবশ্যই নিয়ন্ত্রিত উপায় হওয়া উচিত। এই নিয়ন্ত্রিত যদি না হয় তাহলে শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। এক নম্বরে আমি আসছি যে কী কী ক্ষতিকর হয়। দেহ বা মুখমণ্ডলের মধ্যে বিভিন্ন রকমের দাগ হয়, এটাকে অ্যাকনি বলা হয়। তারপর মেয়েদের ক্ষেত্রে যদি এটার প্রয়োগ হয় তাহলে গাইনোকোমাস্টিয়া নামক একটা রোগ হয়, যাতে মেয়েদের স্তন অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, অপরিণত বয়সেই মাথার চুল পড়ে যায়, টাক হয়ে যায়, দেহে যে ভালো কোলেস্টেরলগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায়, খারাপ কোলেস্টেরলগুলো বৃদ্ধি ঘটে। আবার গ্রোথ হরমোনের কারণে বা সোমাটোট্রফিনের কারণে আমাদের মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং ঝিমুনি ভাব দেখা যায়। অ্যাক্রোমেগালি নামক একটা রোগ হয় যার কারণে
ফলে অস্বাভাবিকভাবে দেহের লোম গজাতে শুরু করে, প্রোস্টেট ক্যান্সার হতে দেখা যায়, বৃক্কের কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়, লিভার টিউমার হয়, যৌন ক্ষমতা হ্রাস পায়, এগুলো সমস্যা দেখা দিতে পারে। আচরণের রুক্ষতা, উগ্রতা, অসহিষ্ণুতা দেখাতে পারে। ইনসুলিন নামক একটা হরমোন আছে যে ডায়াবেটিস মেলিটাস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এই হরমোন এর ব্যবহার কারণে বা অতিরিক্ত ব্যবহারের কারণে রক্তের মধ্যে যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজের পরিমাণটা কমে যায়, তখন একটা রোগের সৃষ্টি হয়ে থাকে, তাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। তার ফলে হয় কি, রোগী হঠাৎ ঘামতে শুরু করে এবং অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। তাই বলে অতিরিক্ত ইনসুলিনের ব্যবহারের ফলে মানুষ মারা যেতে পারে। তার মানে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায় এবং রোগী অজ্ঞান হয়ে যায়। তাহলে সোমাটোট্রপিন বা গ্রোথ হরমোন, এই হরমোনের প্রয়োগে কী কী সমস্যা হয় আমরা একটু বলি। যেটা শরীরের মধ্যে গিটেবাত বলা হয়, সে গিটেবাত হয়, শরীর ফুলে যায়, হৃদরোগ হয়, এছাড়াও অস্থি পেশির যে বিভিন্ন ধরনের রোগ হতে দেখা যায়। তা আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে সমন্বয় নিয়ন্ত্রণের শেষ অংশে চলে এসেছি। সমন্বয় নিয়ন্ত্রণের সম্পূর্ণ জিনিসটা বা পাঁচটা ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করলাম শেষ করার। এবং হরমোনের ব্যবহার, অন্তঃক্ষরা গ্রন্থি, এই হরমোন একটা বিশাল ব্যাপার, অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র একটা বিশাল, এই তন্ত্র মানুষ আমাদের ডাক্তারদের ক্ষেত্রে আমরা দেখি যে এই এন্ডোক্রাইনোলজিস্ট একজন থাকেন যিনি শুধু এন্ডোক্রাইন এর উপরেই পড়ালেখা করে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের উপরেই পড়ালেখা করে। সো ইটস এ ভাস্ট ম্যাটার। আমাদের সামান্য জ্ঞান, আমরা পাঁচটা ক্লাসের একটা ক্লাসে পড়ছি শুধু এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমরা কিঞ্চিত জানছি, তবে এর যে মেইন কাজ বা প্রধান কাজগুলো, কাজ করার ধরনগুলো অল্প অল্প করে আমরা একটা জানতে পারছি। তো ধন্যবাদ সবাইকে, আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা এই চ্যাপ্টার শেষ করলাম। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।